হ্যালো বিশ্ব বিশ্বজুড়ে এখন চ্যাট জিপিটি নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে কিন্তু যে আলোচনা এখন আমি করব সেটা হচ্ছে ইলন মাস্ক নাকি কোটি কোটি টাকা দান করেছিলেন এই চ্যাট জিপিটিকে কীভাবে আসলে এই বিষয়টা ইলান মাস্ক নিজেই শেয়ার করেছেন টুইটারে তিনি বলছেন যে যখন এই চ্যাট জিপিটির যে প্রধান যে সংস্থা যে মাদার কনসার্ন ওপেন এআই ওপেন এআই নামক একটি টেকনোলজি সংস্থা তাদেরকে তিনি কোটি কোটি টাকা দান করেছিলেন সেই সংখ্যাটা তিনি বলছেন যে দশ কোটি টাকা দান করেছিলেন এবং তিনি তখন দান করেছিলেন ভেবেছিলেন যে এটা একটা নন প্রফিটেবল একটা সংস্থা এই সংস্থা কিছু সমাজের ভালো করার জন্য কাজ করছে আগামী দিনের ভবিষ্যৎ যাতে খুব ভালো হয় তার জন্য তিনি এরা কাজ করছে তো সেই কারণে তিনি দান করেছিলেন কিন্তু এই সংস্থা যে প্রফিটেবল সংস্থায় পরিণত হয়েছে তা তিনি বুঝে উঠতে পারেননি তো এখন কি তিনি আফসোস করছেন এরকম একটা বিষয় কিন্তু সামনে উঠছে স্বাভাবিকভাবে এবারে দেখুন চ্যাট জিপিটি নিয়ে কতই না আলোচনা হয় তাই না চ্যাট জিপিটি এই মুহূর্তে অন্যতম একটা আলোচনার বিষয়বস্তু সারা বিশ্বে তার কারণ হচ্ছে এই চ্যাট জিপিটি এমন একটি বিষয় এমন একটি ল্যাঙ্গুয়েজ বেসড একটি একটি বলা যেতে পারে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যাকে যাই প্রশ্ন করা হয় না কেন সব কিছুর উত্তর দিয়ে দেয় আপনি যা বলতে চান মানে আপনার যেখানে কোনো সমস্যা রয়েছে যেই বিষয়টা নিয়ে আপনি জানতে চান পৃথিবীর কোনায় কোনায় এমন কোনো টপিক নেই যেই টপিক নিয়ে চ্যাট জিপিটি আপনাকে উত্তর দিতে পারবে না তো এই রকম একটা জায়গায় বা এইরকম একটি সংস্থায় ইলান মাস্ক যদি মানে দান করে থাকেন টাকা তাহলে তিনি এই সংস্থাকে নিজের করে নিতে চাইবেন না এইটা প্রশ্নটা উঠছে না স্বাভাবিকভাবে তার মানে ইলেন মাস্কের নজর কি এবার এই ওপেন এআই এর দিকে পড়েছে আমার শুধু এই প্রশ্নটা বারবার মাথায় আসছে তার কারণ দেখুন টেসলার মালিক তিনি স্টার্লিং সংস্থা যারা স্পেস রিসার্চ করে সেই সংস্থার মালিক তিনি তার পাশাপাশি তিনি টুইটার কিনেছেন সম্প্রতি টুইটারের মালিক তিনি এরপরে দেখুন টুইটারের পাশাপাশি তিনি আরও অনেক তার প্রোজেক্ট রয়েছে তো এরপরে তিনি কি এবার এই ওপেন এআইকে আইকে কিনে নেওয়ার একটা ভাবনা চিন্তা করছেন আপনাদের কি মনে হয় আমার কিন্তু সেই রকমই মনে হচ্ছে এইবারে ইলন মাস্ক টাকা দান করছেন মানে এত কোটি কোটি টাকা তিনি দান করছেন আর তিনি তার থেকে কোনো প্রফিট নেবেন না তিনি তো বলছেন যে আমি যখন দান করেছিলাম ভেবেছিলাম এটা একটা নন প্রফিটেবল সংস্থা সেই কারণে দান করেছিলাম যারা সমাজের কাজ করছে কিন্তু এখন দেখছি এটা এই সংস্থা তো প্রফিট করছে একটা প্রফিটেবল সংস্থা তো তাহলে কি এবার ইলন মাস্কের পরিকল্পনা কি এবারে যখন এই বিষয়টা নিয়ে বলা হচ্ছে যে এই চ্যাট জিপিটির সত্যি কি একটা মানে নন প্রফিটেবল সংস্থা চ্যারিটেবল কোনো সংস্থা তো সেই বিষয়ে প্রশ্ন করা হলে চ্যাট জিপিটি উত্তর দেয় যে না চ্যাট জিপিটির বা ওপেন এআই এর মানে চ্যাট জিপিটির যে মাদার কনসার্ন যারা সেই ওপেন এআই সংস্থার দু দুটো শাখা রয়েছে একটা হচ্ছে গিয়ে প্রফিটেবল একটা শাখা একটা নন প্রফিটেবল শাখা তার মানে এরা সমাজসেবাও করে আবার প্রফিটও কামায় মানে মুনাফাও কামায় এবারে বুঝুন ঠেলা এবারে এই জায়গা থেকে দাঁড়িয়ে ইলন মাস কি করবেন সেটা তিনিই জানেন তো আমাদের কাজ যেটা আমরা যেটুকু খবর পাই যেটুকু তথ্য পাই সেটা আপনাদের সামনে হাজির করি এই তথ্যটি কেমন লাগলো আপনাদের জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে কমেন্ট করে আপনাদের মতামত জানাতে ভুলবেন না কিছু যদি শেয়ার করার থাকে অবশ্যই শেয়ার করতে পারেন আর তার জন্য কি করতে হবে দেখতে হবে আজতক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নিন চ্যানেলটি যদি এখনো না করে থাকেন বেল আইকন প্রেস করবেন নোটিফিকেশন পেতে